ইন্টারভিউ চলতে চলতেই ফোনে কথা বলে নেব। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, দারুন ডিরেক্টর ব্রিলিয়েন্ট, তার কাজ করার পদ্ধতিটা আমার খুব এনজয়েবল মনে হয়, ওভারঅল খুব এনজয় করছি। আচ্ছা দাদা একটা কথা বলো, যে তোমাকে আমরা ছোট থেকে রাজা গজার মতন এত বড় একটা হাইপ ক্রিয়েট করে একটা এত ক্রেজ ছিল সেরকম ধারাবাহিকে দেখেছি, তো সেইখানে আসাটা মানে এটা কি তোমার রাজা গজাটাই প্রথম থাকছে নাকি তার আগে অনেকে তো অনেক স্ট্রাগলিং ফেস থাকে? তার আগে তো হ্যাঁ, তার আগে স্ট্রাগলিং ফেস ছিল, থিয়েটার করতাম দীর্ঘদিন, টুকটাক কাজ করেছি, কিন্তু রাজা গজা তো সেভাবে একটা বড় ব্রেক বলা যায়। বন্ধুরা আমরা কথা বলতে চলেছি জিয়ানা ইলেকট্রিক হ্যান্ড মিক্সার ও ব্লেন্ডারকে নিয়ে। হ্যান্ড মিক্সার এবং ব্লেন্ডারের বিষয় তো আমরা সবাই জানি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যা কম বেশি প্রত্যেকটা মা দিদি বোনের রান্নাঘরেই থাকে। তবুও বলে রাখি, হ্যান্ড মিক্সার এবং ব্লেন্ডারের সাহায্যে আপনারা খুব সহজেই আটা মেখে ফেলতে পারবেন, কেকের বাটার বানাতে পারবেন, হুইপ ক্রিম বাটারকে মালাইয়ের থেকে আলাদা করতে পারবেন। যাচ্ছেন মাত্র 265 টাকায়, তাহলে আর দেরি কিসের, কিনে ফেলুন, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রত্যেকে পুরো একটা জার্নি, একটা তো স্টোরি থাকে, অভিনয় করতে আসা বা যে কোনো জিনিসের আগে যে স্টোরিটা থাকে সেটাকে বাকিরা স্ট্রাগল বলতে পারে, আমি স্ট্রাগল বলি না, আমি ওটাকে ফিলার বলি। ওই সময়টাই একজন অভিনেতা তৈরি হয় এবং ওই সময়টাকে আমরা বাকি জীবন যতদিন অভিনয় করি ততদিন এনক্যাশ করি আমাদের পারফরমেন্সের জন্য। এবং ঠিক যেভাবে প্যান্ডেল খুব সুন্দর দেখতে হয়, আমরা প্যান্ডেলে যাই, কিন্তু প্যান্ডেলের লংজিভিটি খুব বেশি দিন থাকে না, কিন্তু অনেক পুরনো ভাঙা বাড়ি আমরা দেখেছি, ঝড় বৃষ্টি আয়লা তুফান সব হচ্ছে, কিন্তু সে টিকে রয়েছে। এই টিকে থাকার ওষুধটা আমার মনে হয় সেই ফেসটা, সেই স্টোরিটা, প্রত্যেকটা মানুষেরই তার জার্নিটা, যেটা মাটির নিচটা শক্ত করে, মাটির নিচে একটা ওই করে, এবং আমার সেই জার্নিটা আমাকে সেটাই দিয়েছে। রাজা গজা, এই যে আমরা ছোটবেলা দেখা তোমাকে এবং অম্বরীশ থাকে দুই, এই জায়গাতে যদি যারা রাজা গজাটা দেখে সেইখানে রাজা তোমার চরিত্রটা তুলনামূলকভাবে কি রয়েছে, হিরোর মধ্যে একটা লিমিটেশন থাকে, আমি শুরুতেই ভেবেছিলাম যে সেই লিমিটেশনটা আমার মধ্যে যেন না থাকে অ্যাজ এন অ্যাক্টর, কারণ আমি শুরু থেকে অভিনেতা হতে এসেছি এখানে, এখানে আমি হিরো হতে আসিনি, কারণ হিরো হতে গেলে যে পজিটিভিটি গুলো লাগে সেগুলো আমার নেই, যেমন সুন্দর দেখতে লাগে সেটা আমি নই, দারুণ হাইট লাগে সেটা আমার নেই, থাকে এভরিথিং একটা অ্যাটিটিউড থাকে। তো সুতরাং আমি কখনোই রাজাবাজার পর আমার মনে হয়েছিল যে না আমাকে অভিনেতা হতে হবে, এবং তারপর থেকে আমার এই জার্নিটা শুরু হয়। বুঝতে শিখি যে অনেক বেশি চর্চা করতে হবে বিষয়টা নিয়ে, অনেক বেশি পড়াশোনা করতে হবে বিষয়টা নিয়ে, অনেক বেশি শিখতে হবে বিষয়টা নিয়ে, অনেক বেশি জানতে হবে বিষয়টা নিয়ে, তবেই আলাদা আলাদা চরিত্রে আলাদা আলাদা রং দিতে পারবো, কালার দিতে পারবো, অভিনেতার কাজই সেটা। তো ওরকম একটা কমেডি কাজের পর নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা রূপে যে আমাকে ভেবেছে এবং আমি সেটার প্রতি জাস্টিফাই করতে পেরেছি সেটাই আমার কাছে, সেটাই আমার কাছে মজা। মাঝখানে একটা তো গ্যাপ ছিল, সেই সময়টা তুমি কিভাবে মানে রাজা গজার পরে বলি ফেসটা কিভাবে, সেই সময়টা আমি নিজেকে প্রিপেয়ার করেছি অ্যাকচুয়ালি, সেই সময়টা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল যে আমরা একটা কাজ প্রায় 6 বছর ধরে করেছি, যে কোনো মিডিয়ামে করেছি,
একই ক্যারেক্টার করতে 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 নিজের ভিতরেও একটা মনোটনি চলে এসেছিল। তো তারপর আমার মনে হয়েছিল সেই গ্যাপটা, সেই সময়টা নিজেকে দেওয়া, নিজেকে আবার নতুন করে প্রিপেয়ার করতে হবে, নতুন করে তৈরি করতে হবে, যাতে তার পরবর্তী কাজগুলো আবার নতুন ভাবে আমি মানুষকে আনন্দ দিতে পারি, এন্টারটেইন করতে পারি। সেই জন্য আমার কাছে ওই ফেজটা খুব ইম্পর্টেন্ট ছিল নিজেকে প্রিপেয়ার করার জন্য। আসলে বাঙালি বাড়িতে তো একটা রীতি আছে যে যখন কেউ বড় হচ্ছে তার মা বাবা তাকে ছোটবেলায় কিছু শেখানো, নাচ হোক গান হোক, যখন সে ওই ফেজটা পেরিয়ে যাবে তখন তার একটা বাড়ি থেকে থাকে যে না অভিনয় টভিনয় করতে হবে না, সরকারি চাকরির জন্য প্রিপারেশন। তোমার ক্ষেত্রে কিরকম কোন বাউন্ডারি বাউন্ডেশন কিছু না? আমার ক্ষেত্রে ছিল না, কারণ আমি খুব ছোট বয়সে আমার বাবাকে হারাই 93-তে, তখন আমি অনেকই ছোট। তারপর থেকে আমার জীবনের সিদ্ধান্ত যেটা বাবা মা নেয়, মা অসুস্থ, তো সেক্ষেত্রে আমার জীবনের সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে অনেক ছোট বয়স থেকে। এবং অভিনয় করা, থিয়েটার করা, এই রকম একটা বিষয়ের মধ্যে আসবো, যেহেতু আমার পারিবারিকভাবে আমার কেউ কখনো আগে অভিনয় করেনি, সুতরাং জার্নিটা সহজ ছিল না। ইচ্ছে তো হয়ই, কিন্তু ওই ইচ্ছেটাকে নিয়ে চলা সত্যি কঠিন ছিল। বাট ভগবানের অসীম কৃপা, মানুষের ভালোবাসা, যে বিষয়টা ঘটে গেছে। কি প্রশ্নটা কি ছিল আমি ভুলে গেছি, আমার এইটা হয় মানে আসল প্রশ্নটা ভুলে যাই, গিয়ে আলাদা কথা বলতে থাকি। চাকরি না, আমি কখনোই কখনো কোনোদিনই আমি সরকারি বেসরকারি কোনো, আমি চাকরি করেছি বাট দুবছর মতো, বাট আমি কখনোই চাকরি করতে চাইনি। আমি শুধুমাত্র টাকা রোজগার করার জন্য কোনো কাজ করতে পারবো না, সেটা আমি অনেক আগেই বুঝে গেছিলাম। আমাকে সেই কাজে যদি আমি আনন্দ না পাই, টাকাটা বাই প্রোডাক্ট, নাম যশ খ্যাতি এগুলো বাই প্রোডাক্ট, এগুলো আমার কাজের পেছন পেছন আসে। শুধুমাত্র টাকার জন্য, শুধুমাত্র নামের জন্য আমি কোনো কাজ করতে পারবো না, এটা আমি অনেক আগেই বুঝে গেছিলাম। এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এটাই করব, যদি ফেল করি আবার চেষ্টা করব, এবং তারপরেও যদি ফেল করি এবং তারপরেও আমি আবারই চেষ্টা করব, আমি অন্য কিছু করব না, এবং এটাকেই মন দিয়ে করব, এবং যতটা ভালো করে করা যায় ততটা গভীরে যাওয়া যায়। কারণ আমি অভিনয় করতে গিয়ে, অভিনয় শিখতে গিয়ে, অভিনয় করতে গিয়ে বুঝেছি যে এটা মারাত্মক একটা কঠিন বিষয়। আমরা বাইরে থেকে দেখে মনে হয় বিষয়টা খুব সহজ, খুব ইজি, কিন্তু করার সময় বিষয়টা খুবই কঠিন একটা প্রসেস আর কি। ঠিক যেভাবে আমরা সচিন তেন্ডুলকারের ব্যাটিং দেখে আমরা ভাবি যে আরে ক্রিকেট কত সহজ, ওই সহজ ব্যাটিংটা করতে গিয়ে তাকে কত বছর পরিশ্রম করতে হয়েছে, তবে আমার শটটা অত সহজ লাগছে। ঠিক অ্যাক্টর হিসেবেও সেরকম, যে আমার কাজটা যদি মানুষের খুব সহজ লাগে তাহলে বুঝতে হবে তার মধ্যে আমার অনেক চর্চা আছে, অনেক পরিশ্রম আছে, অনেক জার্নি আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার মনে হয় তারা অনেক বেশি ম্যাচিওর, তাদেরকে আমার সাজেশন দেওয়ার কিছু নেই, এবং তাদের অ্যাকচুয়ালি আমার সাজেশনের প্রয়োজনও নেই। তারা অনেক বেশি মানে তাদের লক্ষ্য অনেক বেশি ক্লিয়ার যে তারা কি করতে চায়। পেশেন্স রাখতে বলবো শুধু, আর যে কাজটা করছো বা যে কাজটা করবে সেই কাজটাকে এনজয় করতে হবে, এটা বলবো। আমি যদি কাজটা করার সময় এনজয় না করি, যে আমাকে দেখবে সে এনজয় করবে না। আর কাজটা একটু শিখলে ভালো হয় আর কি, তাহলে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা চরিত্র করার মজা সারা জীবন ধরে পেতে পারবে আর কি। তোমাদের সময় অভিনয় আসাটা আর এখনকার যারা নতুন যে ছেলে মেয়েরা আসছে, এখন তো অনেক কিছু তুমি দেখতেই পাও সোশ্যাল মিডিয়া, তুমি এখন একটা মেয়ে মডেল হয়ে যাচ্ছে একটা ব্রাইডাল শুট করে, তোমাদের সময়কার এখন তো অনেক পার্থক্য, পার্থক্যটা খালি লংজিভিটি। হ্যাঁ, এটা এত একটা কঠিন বিষয়, এটাকে প্রিপেয়ার না হয়ে আমরা এমন শুনেছি যে তোদের ওখানে অভিনয় নিয়ে নিয়ে তোদের ওখানে অভিনয় করা যায়, অভিনয় করা যায়, অভিনয় করা সহজ, কিন্তু ভালো অভিনয় করা কঠিন। যদি সত্যি সত্যি ভালো কোনো কিছু করতে হয় সেটা শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। আর খুব তাড়াতাড়ি ফাস্ট ফুডের বিষয়টা নয়, এটা তাড়াতাড়ি কিছু অ্যাচিভ করে নিলাম, এটা একটা কন্টিনিউয়াস লং প্রসেস। এই প্রসেসটাকে যদি এনজয় না করা যায়, এই প্রসেসটার মধ্যে না ঢোকা যায়, এই প্রসেসটা থেকে না শেখা যায়, নিজের ভুল থেকে না শেখা যায়, তাহলে
অনেক দিন ধরে এই কাজটা করা এবং সেই কাজ থেকে আনন্দ পাওয়া এবং মানুষকে আনন্দ দেওয়া, এই সবটা হবে না। আমি বলবো যে প্রিপেয়ার হতে, মানে একটু প্রিপারেশন দরকার এবং খুব তাড়াহুড়ো না করলেই ভালো হয় আর কি। আচ্ছা, রাজা গজার কোন, এখনো তো অনেকেই আছে যেসব ছোট ছোট সিনেমা আমরা অনেক সময় ইউটিউব হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়া আসতে দেখি, তোমার যে সময়টা করা সেই এক্সপিরিয়েন্স সেইটা কি এখনো সোশ্যাল মিডিয়া বা কোথাও একটু দেখি বলে এরকম মনে করবো হয় যে দেখি? আমি মনে হয় না, এই কারণেই মনে হয় না, কারণ আমি বিষয়টা থেকে বেরিয়ে গেছি মানসিক ভাবে। ওটা একটা সময় ছিল, একটা বয়স ছিল, সেই সময় করেছি, ভীষণ এনজয় করেছি, আমরা প্রচুর শো করেছি, সেটা সিনেমা করেছি, সেটা নানা রকম ফরম্যাট ওটা করেছি, বাট এখন ওটা আমাকে কোনোভাবেই আর এফেক্ট করে না বা তাড়া করে বেড়ায় না। মনে হয়েছে যে কাজটা ভালো হয়েছে এবং মানুষ এটা দেখেছে, এনজয় করেছে, মনে রেখেছে, ভালোবেসেছে, দ্যাটস অল। এখন আমি যে কাজটা করছি সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট পায়, ইম্পর্টেন্স পায়, এবং আমি সেটাতেই কনসেন্ট্রেট করি, ফোকাস করি ওটাতে। আর না, এটাকে ঠিক ফ্যান মুভমেন্ট বলবো না, মানে ফ্যান মুভমেন্ট এটা অনেক বড় কথা, ছোট মুখে বড় কথা নয়। তবে আমি এটুকু দেখেছি যে আমি আমার এই জার্নিতে 9 থেকে 90 বছরের মানুষ আমাকে ভালোবেসেছে এবং তারা আমার সাথে মিশতে বা আমার সাথে কথা বলতে বা কমিউনিকেট করতে কখনো দ্বিধাবোধ করেনি। তারা সবসময় আমাকে তার ঘরের নিজের ছেলে ভেবেছে এবং খুব সহজভাবে আমিও তাদের সাথে মিশতে পারি, তারাও আমাদের আমার সাথে মিশতে পারে। এবং তাতে যেটা হয়েছে সেটা খুব একটা ফ্যান মানি একটা, সে একজন মহান কেউ, একজন বড় কেউ, একজন স্টার, এই থট প্রসেসটাই আমার মধ্যে কখনো কাজ করেনি। আমার কথা, আমার কাছে এটা মনে হয়েছে যে আমার কাজটা মানুষের কাছে পৌঁছচ্ছে এবং সেটা ভালো লাগছে, সেটাই অনেক বড় ব্যাপার। এর জন্য আমার ফ্যান হওয়ার দরকার নেই, আমাকে ভালোবাসলেই আমি খুশি আর কি, মানে এটাই আমি চিরকাল ভেবে এসেছি। এবং আমি যেন প্রত্যেকটা চরিত্রে সেই জাস্টিফিকেশন জাস্টিফাই করতে পারি যে চরিত্র আমায় দেওয়া হচ্ছে, তাতে আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, কমিউনিকেশন, কথা বলা, সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট দেন ফ্যান মোমেন্ট হয়। বাট ঠিক আছে, এনজয় করি, সেটা খুব শিশুর মতো এনজয় করি, সেটাকে খুব আমি বিরাট কিছু ভাবি না। এবং বাচ্চারা যেমন প্রাইজ পেলে খুব আনন্দ পায়, স্পোর্টসে প্রাইজ পেলো, একটা স্কুলে কিছুতে প্রাইজ পেলো, ওটা আমার মনে হয় যে আমার পরিশ্রম, মানে যে পরিশ্রমটা করেছি অনেস্টির সাথে সেটার একটা প্রাইজ, সেটাকে আমি একদম শিশুর মতো এনজয় করি। আমরা আমাদের যে সময়টা যখন আমরা ছোট ছিলাম তখন রাজা গজা ছাড়া আমরা শনিবারটা কাটতো না। তো বাড়ির থেকে বাবারা গিয়ে কমপ্লেন করে দিত আমাদের কাছে যে রাজা গজা নাকি ছেলে কিছু, সেই ছেলে বা সেই জেনারেশনে আমরা পরিবর্তন হয়ে গেলাম, কিন্তু এখনো এত ইয়াং কি হবে, মানে এখনো সেই রাজাই রয়েছে, বরং আরো ছোট লাগছে, আরো কিউট লাগছে। কারণ সত্যি সত্যি আমি বড় হইনি তাই, এবং আমি কখনো বড় হতে চাই না, আমি সবসময় ভেতর থেকে মন থেকে সেই শিশুটাকে বাঁচিয়ে রেখেছি। এবং আমার এতদিনের যে জার্নি, যে কাজই করি, যেটুকুই যা হয়েছে, তাতে আমার ভেতরের ছেলে মানুষটা হারায়নি এবং ভেতরের, তাই তো, এবং ভেতরের শিশুটা হারায়নি, এবং ওই শিশুটাকে বাঁচিয়ে রাখতে পারলেই আমি শিশুর মতো থাকবো। এই জন্য আমি শিশুর সাথে ভীষণ কমফোর্টেবল, মানে বাচ্চাদের সাথে আমি খুব কমফোর্টেবল, কারণ আমরা যে কাজ করি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা প্রত্যেক দিন করাপ্ট হচ্ছে, আমরা ভেতর থেকে পলিউটেড হচ্ছি। আমাদের ভেতরের সেই ছেলে মানুষটাকে বাঁচিয়ে রাখতে গেলে বাচ্চাদের সাথে মেশা, বাচ্চাদের সাথে গল্প করা, এইটাই আমি সারাদিনে অনেকটা সময় করি আমার অফ টাইমে, এবং করতে করতে আমি আর বড়ই হইনি, আমি সেই শিশুই রয়ে গেছি এবং আগামী দিনে আমি শিশুই থাকবো, বড় হবো না। আমি ছোটবেলা থেকে কখনো বড় হতে চাইনি অ্যাকচুয়ালি। এটা রহস্য হচ্ছে যে আমি সবসময় হ্যাপি থাকি, আমি সবসময় মজায় থাকি, আমি সবসময় বিলিভ করি আমার কাছে এই মুহূর্তটাই
আছে, এই যে আমি এখন কথা বলছি, তো আমি আমার সবটা দিয়ে এখানে কথা বলছি, এবং এখানে গরম, এখানে রোদ, এখানে আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। আমার কাছে এটা ম্যাটার করে যে এগুলো আমাকে স্পর্শই করে না অ্যাকচুয়ালি, আমার কাছে খুব বেশি প্রবলেম আমাকে স্পর্শ করে না। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বসে কথা বলছি, সেটাই আমার কাছে। এখানে গরম লাগুক, ঘাম হোক, মশা কামড়াক, পার্ট অফ লাইফ, বুঝলাম না কি বললে। আমি তীর্থবোধ ইনস্টিটিউশনে পড়তাম দেশপ্রিয় পার্কে, আমার ক্লাস থ্রি থেকে এইচএস পর্যন্ত সেখানে, তারপর আমি শ্যামাপ্রসাদ কলেজে পড়ি হাজরায় কমার্স নিয়ে। তখন ওই পড়াশোনা করতে করতেই থিয়েটারে নেশা হয় আর কি, তখন আমরা থিয়েটার করি, থিয়েটার করতে করতে তখন এমন একটা সিরিয়াস জায়গায় পৌঁছে যায় যেখান থেকে দাঁড়িয়ে আফটার গ্রাজুয়েশন আমার মনে হয়েছে যে সময়টা আমি পড়াশোনা দেবো, সেই সময়টা যদি আমি অভিনয় দিতে পারি বেটার হয়। এবং আমার তখন একদম ঘোড়ার যেমন ঝুলি লাগানো থাকে সেরকম আমার দুদিকে খুব তাড়াতাড়ি থ্যাঙ্কফুল যে আমার সেই ছুরিটা চলে এসেছিল, এবং আমি আর কোনো কিছুতে কনসেন্ট্রেট না করে শুধুমাত্র অ্যাক্টিংয়ে ফোকাস করেছিলাম, কনসেন্ট্রেট করেছিলাম, এবং আজকে হয়তো তার রেজাল্ট পাচ্ছি এবং সেটা ভালো লাগে। না, আমি খুব একটা সোশ্যাল মিডিয়ার লোক নই, আমি খুব একটা এগুলো খুব ভালো বুঝিও না পারিও না, কিন্তু আছে। আমার মনে হয় যে বছর খানেক হয়তো আমি নিজেকে একটু সময় দিয়েছি, আস্তে আস্তে আমি হয়তো সোশ্যাল মিডিয়া থেকে একদমই সরে যাব এবং আরো বেশি নিজের কাজে ফোকাস করব, এটাই আমার লক্ষ্য। আর সিনেমার দুটো কথা চলছে, অ্যাকচুয়ালি তিনটে কথা চলছে, তিনটে স্ক্রিপ্ট আমি শুনেছি, তিনটে স্ক্রিপ্টই খুব ইন্টারেস্টিং, তিনটে তিনজন ডিরেক্টরই, তাদের একজন দ্বিতীয় কাজ করছেন আর দুজন একদম নতুন, তারা নিউ আইডিয়াস, নিউ প্লট নিয়ে এসছেন শুনিয়েছেন, খুবই ভালো লেগেছে। তার কিছু ভাবনা চিন্তা প্রি প্রোডাকশনের কাজ চলছে, হোপফুলি কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি এবং তখন আসবো আবার আপনাদের সাথে কথা বলতে। প্রতীককে নিয়ে প্রথমে বলবো, প্রতীক প্রথম কথা আমার একজন প্রাণের মানুষ, সোনাও তাই, সোনামণিও তাই, দুজনেই। আমার মোহর করতে গিয়ে বেশিরভাগ সময় ওদের সাথেই কাটত। প্রতীক ভীষণই ফোকাস ওর কাজে এবং ও এক্স্যাক্টলি জানে ও কি করবে, ওর ক্রাফটটার প্রতি দখল রয়েছে ভীষণই, এবং ও প্রত্যেক দিন নিজেকে নতুন করে ডিসকভার করতে পারে। আর সোনামণির ক্ষেত্রে আমি বলবো যে মানুষ হিসেবে ও মারাত্মক, ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ, এবং ও জানার আগ্রহ, শেখার আগ্রহ ওকে দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমি বিলিভ করি আরও আগামী দিনে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। শেখার আগ্রহ, জানার আগ্রহ, এইটা তো একজন অভিনেতা হিসেবে বা অভিনয়ের ছাত্র হিসেবে আমাদের সবসময় চালিয়ে যেতে হয়, নতুন কিছু শিখতে হবে, জানতে হবে, নাহলে আমি করবো কি করে। সুতরাং সেক্ষেত্রে আমি সোনার সাথে কাজ করে এবং প্রতীকের সাথে কাজ করে দীর্ঘদিন ভীষণ এনজয় করেছি, কারণ প্রত্যেক দিন নতুন কিছু করা, নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, এই প্রসেসটার মধ্যে দিয়ে আমরা চলেছি।